আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি নিয়ে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটি ব্লগ ভিডিও। আজকে দেখাবো ইলিশ মাছ দিয়ে আমি পুঁইশাক রান্না করছি। এটা সকলেই জানে, তবু আজকে আমি যেহেতু সৌদি আরবে থাকি, এখানে সবসময় এই জিনিসটা আমি পাই না। তো গতকালকে আমি মার্কেটে গেছি, মার্কেটে যাওয়ার পরে একটা ইলিশ মাছ কিনে নিয়ে আসছি। তারপরে পুঁইশাক নিয়ে আসলাম, নিয়ে আসার পরে মনের ইচ্ছা মতো রান্না করে তারপরে বাসায় খাওয়া দাওয়া করলাম। তো আমি বাংলাদেশে রান্না তেমন একটা পারি না, তবুও চেষ্টা করছি আর কি একটু রান্না করার জন্য। তো আমি প্রথমে ইলিশ মাছগুলো একটু ভাজা ভাজা করলাম। এখানে অনেকগুলো পিস হয়েছে, 24 টাকা দিয়ে কিনে নিয়ে আসছি। তো অনেকগুলো পিস হয়েছে আবার। তো আমি একটু চিকুন করে কাটছি, কারণ মশলা যদি না দিতে পেলে হয়তো মশলা লাগবে না সেই জন্য। তো আমি চিকুন করে কাটতে এগুলো হালকা দিয়ে একটু ভাজলাম, ভাজে কারণ যেহেতু পুঁইশাকে দেবো আমি, আবার ভাজা ছাড়া মাছ খাইতে পারি না, কেমন জানি লাগে। তো আমি এগুলো ভাজে নিচ্ছি। তো এই তিনটে একটু ভালো করে ভাজতেছি, ভাবছিলাম যে একটু আলাদাভাবে খাবো আর কি, সেই জন্য আমি তিনটারে একটু ভালো করে ভেজে নিয়েছি, যাতে কোনো খাইতে একটু সুস্বাদু লাগে। আমার জীবনে ফার্স্ট, এই 1.5 বছরের ভিতরে আমি ইলিশ মাছ আনা পোশাক দিয়ে রান্না করে খাইতেছি। কারণ বাসায় কেউ নাই, আমার ম্যাডামেরা থাকলে অবশ্যই আমি খাইতে পারতাম না, কারণ তারা মাছের গন্ধই সহ্য করতে পারবো না। তো সেই জন্য যেহেতু এরা নাই, এই সুযোগটা আমি রান্না করে খাচ্ছি। তো অনেক দিন পরে আমার কাছে অনেক ভালো লাগছে। ম্যাডামদেরকে যদি বলি যে আমাকে ইলিশ মাছ বা পুঁইশাক আইনা দেওয়ার জন্য, তারা এত কিছু চিনে না, চিনলে অবশ্যই আইনা দিত। মাঝে মধ্যে চিন্তা করার কথা বললে পিক পাটাতে আইনা দেয় আমারে, কিন্তু এইগুলো সহজে আইনা দেয় না আর কি, তারা চিনে না সেই জন্য। তো আমি এখানে কাঁচামরিচ আর পেঁয়াজ মশলা এগুলো দিয়ে তারপরে লাড়া চাড়া করতেছি। আমি এটার সাথে আবার আমি গোলামরিচের গুঁড়ো অবশ্যই কারণ জাল হয় কি না জানি না, এদেশে মরিচ এমনিতেই খুব কম জাল। তো এই মরিচগুলো মোটামুটি জাল আছে, তবু দুটা মিক্স করে দিচ্ছি। আমি ছোটোবেলা থেকে এই বাংলাদেশে রান্নাবান্না তেমন করিও নাই আর আমি পারিও না। তো যতটুকু দেখা আর কি, মানে ইউটিউবে দেখা বা এখানে ওইখানে দেখা, এই এতটুকু যে শিখছি আর নিজের অভিজ্ঞতা দিয়ে মানে এরকম করে রান্না করতেছি। আমি বেশিরভাগই সৌদি আরবে রান্না পারি আর কি, তো বাংলাদেশে রান্না পারি না। এখন আমার মাথার ভিতরে ঢুকছে সৌদি আরবে রান্না আমি এটাই পারি, কিন্তু বাংলাদেশের রান্না মনে হয় যে আমি ভুলেই গেছি। তো আমি এখন আবার পুঁইশাকগুলো দিয়ে দিছি, এখন ডাইকে দিমু, ডাইকে দেওয়া যাতে পুঁইশাকগুলো একটু মিশা যাবে আর কি, তারপরে হয়তো একটু পানি দিব। ডাকা দেওয়ার পরে একটুখানি মিশছে, আর একটু মিশব, মিশলে হয়তো লালা দিলে সমস্যা হতো না। একবারে সাইড মিশে গেছে, এখন একটু হয়তো জোর দিয়ে দিলে ভালো হইব, শুদ্ধ হইব আর কি। তো আমি এখন একটু জোর দিয়ে দিব আর কি।
যেহেতু আমি এখানে একা একা খাবো, সেই জন্য এত বেশি মাছ দেওয়ার প্রয়োজন মনে করি নাই। তো আমি 3-4 পিস না 3 পিস মাছ দিলাম, যাতে একটু গন্ধ থাকে। কিন্তু এই ইলিশ মাছের মধ্যে কোনো গন্ধই নেই, মনেই হয় না এটা ইলিশ মাছ, কারণ অনেক দিন যাবত মনে হয় ফ্রিজে রাখছি, তেমন একটা স্বাদ নাই, শুধু নামে মাছ। তারপরে আমি 3 টুকরা দিচ্ছি, শুধু আমি একা খাবো সেই জন্য। তো আমার রান্নাটা কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার জীবনের ফার্স্ট আমি আমার দেশে রান্না করে খাচ্ছি একা একা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।